আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই সই সালামতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এবারের রমজানটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে আপনারা হয়তোবা অনেকেই সংখ্যায় রয়েছেন কিভাবে কি হবে আমি একে একে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানাতে থাকবো ইনশাল্লাহ তবে আজকে আপনাদেরকে একটি আজব ঘটনা জানাতে যাচ্ছি সেটি হলো এই রমজান মাসে সকলেই অবাক হয়ে দেখবে এবং খুব অবাক হয়ে যাবে তাহলে এটি কি কোনো ভালো সংকেত নাকি কোনো খারাপ সংকেত আমরা পরে যাব বাট তার আগে এটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে থাকি দেখেন প্রিয় ভাই ও বোনেরা আমি কিন্তু আপনাদেরকে কমেন্ট এটলাস সম্পর্কে জানিয়েছিলাম সেই কমেট আমাদের সৌরজগতে আসছে এই কমেটি সূর্যের কাছাকাছি যাবে মে মাসের দিকে তো সেই রিপোর্টটি যখন দিয়েছিলাম তখন এ কিন্তু এটির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেওয়া সম্ভব হয়নি কারণ তখন আষ্টেমিরা এত বেশি তথ্য দিতে পারেননি কিন্তু এখন ওনারাই অবাক হয়ে যাচ্ছেন দু হাজার উনিশ সালে আঠাশ ডিসেম্বর এই যে প্রথম কমেটটি অবরজাপ করা গেছে সম্পর্কে কিন্তু ওনারা এখন অবাক করা তথ্য দিয়েছেন এটি হলো যে ওনারা যেটা ধারণা করছিল সেটার থেকে চার হাজার বোল্ড ব্রাইন্ড হয়ে গেছে এবং ওনারা বলেছেন সারা বিশ্বব্যাপী দেখতে পাবেন আরেকটি ব্যাপার হলো যে এটির মে মাসের এক তারিখের যে ব্রাইটনেসের লেভেল আছে সেটি খোলা চোখে দেখা যাবে তো এই মে মাসেই আমরা এরকম একটি অদ্ভুত জিনিস আকাশে দেখতে পারবো এবং এই রমজান মাসেই কিন্তু এরকম একটা কমেন্ট এটি আসছে এটি হেলিদ ধূমকেতুর পরেই এটি এমন একটি ধূমকেতু যেটি বিশ্বব্যাপী অবাক হয়ে দেখবে আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ধূমকেতুটির কিন্তু সবুজ রঙের তো এটি সব থেকে অবাক করা বিষয় কারণ আমরা আকাশে সাদা কোনো কিছু দেখতে অভ্যস্ত কিন্তু সবুজ এই যে একটি কালারফুল জিনিস এটিকে কেমনভাবে নিবে বিশ্ববাসী এখন দেখেন যারা ক্রিস্টিয়ান আছেন এরা বিলিভ করেন এই যে কমেন্ট এটি আসে খারাপ লক্ষণ নিয়ে এটি একটি খারাপ সংকেত এখন দেখেন আসমানে বিভিন্ন নিদর্শন এর মধ্যে যে সংকেতগুলি এগুলো কিন্তু বিশ্বাস করা কোনো শিরক না তার কারণ হচ্ছে যে কোরআন শরীফে সরাসরি আছে যে তারকার দ্বারার পথের সন্ধান পাওয়া যায় তাহলে দেখেন এখানে ব্যাপারটি হচ্ছে যে এটা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জানি যে আসমানে বিভিন্ন ধরনের নিদর্শন দেখলেও তোমরা এটি করবে সেটি করবে তো আসমানে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দেখান আমি জানি না যে এটার আফতার ম্যাথ কি হতে যাচ্ছে বাট একটা যে আলাদা রকমের ভিউ হবে বা মানুষ যে আলাদা রকমের কিছু দেখবে এটা আমার হল্প করে বলতে পারি তো যাই হোক এটি দেখে যাতে কেউ গুজব না ছড়ায় এজন্য আমি আপনাদের আগে থেকে এই সম্পর্কে জানালাম আপনারা কী ভেবে এটিকে দেখতে পারেন খালি চোখেই এটি দেখা যাবে এবং সবুজ রঙের তো প্রিয় ভাই ও বোনেরা কেমন লাগবে আপনার তা তা আপনি কমেন্টে জানান এরকম সবুজ আলো আকাশ দূরে দেখতে পারেন কেমন লাগবে বিষয়টি তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ